বিভিন্ন দেশ থেকে আসা গৃহকর্মীদের আইন ভেঙে ক্ষুদ্র ব্যবসার কাজে লাগাচ্ছে সৌদি আরবের কিছু নারী। এসব কাজের মধ্যে রয়েছে রান্না করানো, বিক্রি করানো ও অন্যান্য কাজ, যার জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে এসব গৃহকর্মীকে। সৌদি নারীরা সবচেয়ে বাজে কাজ করছেন, তাদের কাজের মেয়েদের জামাই বা অবিবাহিত ছেলেদের সাথে রাত কাটানোর সুযোগ করে দিচ্ছেন বলে জানা যায়। হিন্না নামে এক পাকিস্তানি তরুণের সাথে এমন ঘটনা ঘটেছে, তাকে সৌদি মালিক আর তাদের ছেলেদের সাথে রাত কাটাতে বাধ্য করতেন সৌদি নারী গৃহকর্মীদের নিয়ে। মঙ্গলবার সৌদি আরবের প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজের এক খবরে এমন অজানা তথ্য প্রকাশিত হয়েছে। এসব ব্যবসায়ও কিছু বিশেষজ্ঞ মনে করেছেন, বিশেষ পেশায় কাজে লাগানোর জন্য আনা বিদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্দোবস্ত করা কঠিন হওয়ায় সৌদি নারীরা এমনটা করতে বাধ্য হচ্ছে। উম্মে আলীর কথা হয় আরব নিউজের সাথে, তিনি টুইজডে মার্কেটের একটি দোকানের মালিক। আলী জানান, তিনি তার গৃহকর্মীকে মিষ্টান্ন ও সৌদি খাবার তৈরি করান, যা তিনি রেস্টুরেন্ট ও খাবারের দোকানে বিক্রি করে থাকেন। আরেক মিষ্টি ব্যবসায়ী ফাওয়াজ আল ফারাজ বলেন, তিনি তার গৃহকর্তীদের থেকে অনেক উপকার পেয়েছেন, তারা মিষ্টান্ন তৈরি করে দেয় যা তার ব্যবসা বাড়াতে সাহায্য করে। আল ফারাজ একটি বিনিয়োগ তহবিল থেকে ঋণ নিয়ে দোকান করছেন। তিনি বলেন, আমি এখন একজন সফল বিনিয়োগকারী, আমাকে আমার কর্মীর বেতন দিতে হয়। এক্ষেত্রে গৃহকর্মীকে কাজে লাগানোর মধ্যে তিনি ভুল কিছু খুঁজে পান না। তিনি বলেন, সে গৃহকর্মী, যেহেতু সে রাতে জানে, রুটি তৈরি করতে জানে, তাই আমার ব্যবসায় তার অভিজ্ঞতা কোনো ব্যবহার করতে পারবো না, তার কোনো কারণ দেখি না। একজন চকলেট ব্যবসায়ী তার দুই ফিলিপিনে গৃহকর্মীকে বিশেষ পণ্য সৌদির ঐতিহ্যবাহী খাবার তৈরি প্রশিক্ষণ দিয়েছেন। তিনি বলেন, তারা ভালো কাজ করছে, যার জন্য আমি তাদের অতিরিক্ত বেতন দিই। প্রতিবেদনে বলা হয়, ফুড ইন্ডাস্ট্রিতে অধিক দক্ষ হচ্ছে ইন্দোনেশিয়ার গৃহকর্মীরা, তাই সৌদির অধিকাংশ ব্যবসায়ী নারীরা তাদের নিয়োগ দিতে বেশি পছন্দ করেন। তবে তাদের নিয়োগ দিতে বেশি অর্থ ব্যয় হয়। সৌদি নারীরা তাদের মাসে 800 থেকে 900 রিয়াল দিতে চান, কিন্তু তারা চান 1400 থেকে 1500 রিয়াল। অর্থনীতিবিদ ফাদল আল বুয়াইনান বলেন, সৌদির নতুন শ্রম আইনে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া বিশ্ব দেশটির ব্যবসায়ী নারীদের সমস্যায় ফেলে দিয়েছে। নতুন আইনে নতুন গৃহকর্মী নিয়োগে শর্ত পরিবহন হওয়ায় অনেকগুলো ব্যবসার প্রকল্প বন্ধ হতে চলেছে। এসব প্যারালাইজ প্রকল্প নতুন ব্যবসা খুলতে তাই নারীরা তাদের গৃহকর্মীকে কাজে লাগাচ্ছে। এই অর্থনীতিবিদ জানান, রান্না করা, বাজার করা ও গৃহস্থলীর কাজ সৌদি ব্যবসায়ী নারীদের পছন্দ নয়। এসব কাজে গৃহকর্মীদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে শ্রম মন্ত্রণালয়কে নিশ্চিত করতে চান তারা। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।